ওয়েলকাম ব্যাক আমাদের ইন্টারনেটের সামান্য সমস্যার কারণে কিন্তু আমরা একটু লাইভ চ্যুত হয়ে গিয়েছিলাম আমরা আবারও ফিরে এসেছি উই আর ব্যাক লাইভ এগেন প্লিজ 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 যারা এতক্ষণ লাইভ ক্লাসটি করছিলে তারা কাইন্ডলি লাইভ ক্লাসটিতে আবারও ফেরত আসো তোমাদের যে সকল বন্ধুরা ছিল এতক্ষণ তোমাদের সঙ্গে এই লাইভ ক্লাসটিতে তাদেরকেও ফেরত নিয়ে আসো তাদেরকে কমেন্ট করো তাদের সঙ্গে শেয়ার করো প্লিজ ডু সামথিং বাট গেট দেম ব্যাক বিকজ এইটা টেন মিনিট স্কুলের ফার্স্ট 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 এভার লাইভ ক্লাস যেখানটার আমরা স্মার্ট বুকের উপর বেস করে একটা পূর্ণাঙ্গ লাইভ ক্লাস নিচ্ছি সো দিস ইজ অ্যাট দ্য সেম টাইম আমরা চেষ্টা করছি যে লাইভ ক্লাসটাকে কিভাবে করে স্মার্ট বুকের সাথে ইন্টিগ্রেট করা যায় এবং তোমাদের সাথে কিভাবে করে লাইভ এই স্মার্ট বুকের আইডিয়াটা শেয়ার করা যায় আমি দেখতে চাই আমার কোন বন্ধুরা ইতোমধ্যে লাইভ ক্লাসটিতে আবারও ফেরত চলে এসেছে ও বা ইতোমধ্যে অনেক বন্ধুই কিন্তু চলে এসেছো সুতরাং লাইভ ক্লাসটি আমরা কিছুক্ষণের মধ্যেই একদম জোরে সোরে রিজিউম করব তার আগে আমি তোমাদেরকে কিন্তু সোভিয়েত ইউনিয়ন সম্পর্কে একটু বলছিলাম যে সোভিয়েত ইউনিয়ন কীরকম একটা দুর্ভেদ্য ঘাঁটি সোভিয়েত ইউনিয়নকে কখনো কেউ ভেদ করতে পারছে না তোমাদের কাছে একটা প্রশ্ন হচ্ছে সোভিয়েত ইউনিয়নের পূর্ণাঙ্গ সোভিয়েত ইউনিয়নের পূর্ণাঙ্গ নামটি হচ্ছে ইউএসএসআর তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই ইউএসএসআর পূর্ণাঙ্গ নামটি কি এটা আমার অত্যন্ত প্রিয় একটি প্রশ্ন আমি প্রশ্নটা অনেকবার করি আইনো বাট এই প্রশ্নটা কিন্তু সাধারণ জ্ঞানের যারা ছাত্র রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা ইতোমধ্যে তিনশো জনের উপরে বন্ধু আমাদের ক্লাসে ফেরত চলে এসেছে একটা থার্সডে নাইটে রাত এগারোটার সময় একটা লাইভ ক্লাস হচ্ছে তাও আমাদের সাথে তিনশো বন্ধু আছে এটা আমার লাইফের একটা বড় অ্যাচিভমেন্ট হিসেবে আমি নিচ্ছি বাট এই তিনশো জন বন্ধু প্লিজ যদি তোমার ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করো তাহলে কিন্তু আমরা সেই পাঁচশো জন এক হাজার জন বন্ধুর কাছে ফেরত যেতে পারবো আয়মান সাদিক সে বলছে আই অ্যাম অলসো ব্যাক ইন দা লাইফ ক্লাস আয়মান সাদিক কিন্তু একটু ব্যাক বেঞ্চার একটু পরে আসে এবং পিছনে বসে গুটি গুটি করে হাসতে থাকে আয়মান সাদিক তুমি আমাদের উত্তর দাও যে ইউএসএসআর এর পূর্ণাঙ্গ নামটি কি দেখি তোমরা কে কে আয়মান সাদিকের আগে এই উত্তরটি দিতে পারো আমরা দেখতে চাই মিঠুন বড়ুয়া বলছে একটা প্রশ্ন প্লিজ প্রশ্নটি করে ফেলো মিঠুন বড়ুয়া আমার যদি উত্তর জানা থাকে আমি চেষ্টা করব উত্তরটি দিয়ে দেওয়ার জন্য এখনো কারো কাছ থেকে উত্তর পাচ্ছি না ইমন ইমন সবার আগে সঠিক উত্তর দিয়েছে ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স ফাহিম তাহসিনও একই সঠিক উত্তর দিয়েছে প্রায় চারশো বন্ধু চলে এসেছে প্লিজ কিপ শেয়ারিং আমরা কিন্তু লাইভ ক্লাসটি কন্টিনিউ করব এবং অনেক দ্রুত গতিতে আমরা এগিয়ে যাব যেই জায়গাটিতে ছিলাম সেটি হচ্ছে জার্মানি সুন্দরমতো মতো ইউরোপে তার ঘাঁটিটি গেড়ে বসছিল সবচেয়ে বড় ভুলটি করে বসলো বেশি বড় মাছ ধরতে গেল সে চেষ্টা করলো যে এই বিশাল বড় সোভিয়েত ইউনিয়নকে একবারে খেয়ে দিব কিন্তু সেটা দিকে নিজেই কিন্তু ধরা পড়ে গেল লক্ষ সৈন্য চল্লিশ লক্ষ সৈন্য সহকারে এই জার্মানি কিন্তু সোভিয়েত ইউনিয়নকে আক্রমণ করে চিন্তা করো লক্ষ মানুষকে নিয়ে আক্রমণ করা সত্ত্বেও তারা কিন্তু সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ সেই সময়কে যে স্ট্যালিন গ্রাড স্ট্যালিন গ্রাডকে তারা কখনোই কিন্তু দখল করতে পারেনি পাল হারবারে হামলা সিনেমাতে ক্লাইম্যাক্স থাকে না যে একটা পয়েন্টে এসে পুরো কাহিনীটা ঘুরে যায় পার্ল হারবার হচ্ছে জাপান হঠাৎ করে এসে জার্মানির পক্ষ গ্রহণ করে এবং তারা এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে অনেকে বুঝে বুঝতে পারে না যে জাপান কেন হঠাৎ করে মানে কোনো কারণ ছাড়াই জার্মানির পক্ষ নিয়ে নিল এটার খুব সহজ একটা কারণ আছে প্রথম বিশ্বযুদ্ধে যখন জাপান হেরে গিয়েছিল তখন তাদের তাদের বিরুদ্ধে এমন কিছু শর্ত চাপিয়ে দেওয়া হয়েছিল ট্রিটি চাপিয়ে দেওয়া হয়েছিল জাপান এবং জার্মানির বিরুদ্ধে যেটি কিনা জাপানও কখনো মেনে নিতে পারেনি এবং সেই কারণে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিন্তু এই জাপানের বিশাল বড় একটা ক্রোধ ছিল সাত ডিসেম্বর উনিশশো সালে এই পার্ল হারবার নামক নৌঘাঁটি যুক্তরাষ্ট্রের একটি নৌঘাঁটি পার্ল হারবার নামক জায়গায় এই জাপান তখন আক্রমণ করে বসে এবং রাতারাতি সেখানটাতে দুই জন মার্কিন নাগরিক মৃত্যুবরণ করেন এবং শত শত বিমান সেখানটাতে বিধ্বস্ত হয় একটা জিনিস বোঝার চেষ্টা করো ওইটা কিন্তু একটা নৌঘাঁটি ওইখানটাতে কিন্তু শুধুমাত্র নৌযান নেই সেখানটাতে এয়ারক্রাফট ক্যারিয়ার থাকে তোমরা দেখেছো কখনো এয়ারক্রাফট ক্যারিয়ার যে জাহাজ থাকে জাহাজের উপরে ছোট 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 প্লেন থাকে ফাইটার প্লেন জাহাজের উপর থেকে প্লেনগুলি চলে যায় এই ধরনের জাহাজগুলি কিন্তু সেখানটাতে ছিল অর্থাৎ এত বড় একটা নৌঘাটিকে কিন্তু রাতারাতি করে দেয় এই মাধ্যমে জাপান সম্ভবত হারবারের আবারও সে একই ভুলটি করলো অনেক বেশি বড় একটা মাছ সে ধরতে গেল এবং রীতিমতো ধরা খেয়ে গেল। এই জায়গায় সে ধরা খেলো সাত ডিসেম্বর উনিশশো একচল্লিশ পাড় হারবারের আক্রমণ হলো আট ডিসেম্বর উনিশশো একচল্লিশ যুক্তরাষ্ট্রে জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল এবং একই সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র খুব সম্পৃক্ত হয়ে পড়লো একবারে সম্পৃক্ত হয়ে পড়ল মজার ব্যাপারটা তোমাকে একটু ধরিয়ে দিই সেটি হচ্ছে এই ঘটনাটির আগ পর্যন্ত যে অক্ষশক্তি ছিল অর্থাৎ জার্মানি জাপান এবং ইতালি তারাই কিন্তু যুদ্ধে অনেকটা এগিয়েছিল কেবলমাত্র দুটো ঘটনাই কিন্তু ঘটনাটিকে একদম বদলে দিল তা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন আক্রমণ যারা কিনা একটি পরাশক্তি এবং যুক্তরাষ্ট্র আক্রমণ যারা আরেকটি পড়াশক্তি তুমি এত বেশি পড়াশক্তিকে আক্রমণ করে ফেলেছ যে এখন তোমার আর কোনো পালাবার জায়গা নেই বন্ধুকে ফেরত পেয়েছি ওয়েলকাম ব্যাক টু দ্য লাইভ ক্লাস প্লিজ ক্লাসটি শেয়ার করবে এবং অবশ্যই অবশ্যই কোনো প্রশ্ন থাকলে আমার কাছে অবশ্যই করে দিবে গোবিন্দগঞ্জ থেকে রায়হান মাহমুদ শুনছেন গোবিন্দগঞ্জের বন্ধুদেরকে এই ক্লাসে স্বাগত এইবার আরো মজার কয়েকটা জায়গা তোমাদেরকে দেখাতে চাই জার্মানি ঠিক যেভাবে করে নিজেকে এক্সপ্যান্ড করছিল। এবার জাপানও একই স্ট্র্যাটেজি ফেব্রুয়ারি আট উনিশে সিঙ্গাপুর জাপানকে অধীনে অধীনস্থ করে ফেলে তাকে তার উপরে আগ্রাসন যাওয়ায় এবং তাকে দখল করে ফেলে ঠিক পরপরই কিন্তু বার্মা অর্থাৎ বর্তমান যে মিয়ানমার এপ্রিল টোয়েন্টি নাইন নাইনটিন ফর্টি টুতে এই মিয়ানমারও জাপানের অধীনে চলে আসে এবং ফিলিপাইনও জাপানের অধীনে চলে আসে অর্থাৎ তুমি বুঝতে পারছো যে ইস্ট এশিয়ান যে রিজনটা আছে সেই রিজনটাতে জাপান একটা বড় কর্তৃত্ব ফলানোর চেষ্টা করে তার যে আগ্রাসন ছিল সেটিকে ফলানোর চেষ্টা করে কিন্তু অন্যদিকে জাপান যেটা ভুলতে বসেছিল যে সে ইতোমধ্যে কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে একটি বড় ধরনের শত্রুতা বাঁধিয়ে ফেলেছে যা সে সামলাতে পারবে না এইবার তোমাদের কাছে একটা কঠিন প্রশ্ন করব দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে জাপানের একটা সুইসাইড বম্বার স্কোয়াড ছিল যারা পাইলটরা বিমান চালিয়ে জাহাজের উপর বিমানটিকে ক্র্যাশ করে দিত জাহাজটিকে ধ্বংস করবার জন্য এই সুইসাইড বম্বার এই স্কোয়াডটির নাম কি এই সুইসাইড বম্বার পাইলট স্কোয়াডটির নাম কি যারা উত্তরটি পারবে যে প্রথম উত্তরটি দিতে পারবে তাকে টেন মিনিট স্কুলে আমন্ত্রণ থাকবে এবং টেন মিনিট স্কুলে একটা টি শার্ট তোমার জন্য উপহার থাকবে খুবই কঠিন একটি প্রশ্ন জাপানের সেই সুইসাইড স্কোয়াডটির নাম কি জান্নাতুল ফেরদৌস বলছে খিলগাঁও না আমশোর খিলগাঁও নাম না জাস্ট কিডিং হ্যাঁ আমার প্রশ্নটি হচ্ছে জাপানের সুইসাইড স্কোয়াডটির নাম কি তার জন্য রয়েছে টেন মিল স্কুলের একটা টি শার্ট কে উত্তর করতে পারে কে উত্তর করতে পারে অনেকেই হয়তো তোমাদের গুগল করতে শুরু করে দিয়েছো দেখি আয়মান সাদিক আয়মান তুমিও চেষ্টা করো আয়মান পাচ্ছে না হাসনাত মোহাম্মদ কামি কাজে ভেরি 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 গুড কামি কাজে ভেরি গুড হাসনাত মোহাম্মদের নামটা আমরা মনে রাখবো এবং তার সঙ্গে যোগাযোগ করব তার জন্য অবশ্যই আমরা যে পুরস্কারটা ঘোষণা করেছি পুরস্কারটা তাকে দেওয়া হবে কামি কাজে বা যেটাকে অনেকে কামা কাজিও বলে কামি কাজে এই কামি কাজে মাধ্যমে কিন্তু যুক্তরাষ্ট্রকে প্রশান্ত মহাসাগরে ভীষণ রকম বেগ পেতে হয় অনেক বড় বড় যুদ্ধ জাহাজ কিন্তু সেই সময় জাপানের আক্রমণের কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায় ধ্বংস হয়ে যায় মিত্রশক্তি মিডওয়ে যুদ্ধে জাপানকে পরাজিত করে এই খানটাতে খেলাটা কিন্তু ঘুরে গেল সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং যখন একত্রিত হলো সোভিয়েত আবারও যুক্তরাজ্য ইউনিয়নের সঙ্গে তখন কিন্তু খেলা দৃষ্টিপত্র দৃষ্টিপটটি পাল্টে গেল পাল হারবারের হামলার ঘটনা ঘটার ছয় মাসের মধ্যে যুক্তরাষ্ট্র মিডওয়ে আইল্যান্ডে ঘটিত নৌযুদ্ধে জাপানকে পরাজিত করে মাত্র ছয় মাসের মধ্যে জাপানকে কিন্তু তাকে পরাজিত করা হয়েছিল এটা মনে রাখতে হবে যে তখন কিন্তু বিমান বাহিনী হিসেবে জাপান খুব সুসংগ ছিল কিন্তু তবুও জাপান তখনই জার্মানিকে জাপানকে ধ্বংস করে দেওয়ার মতো ক্ষমতা কিন্তু তখনও পর্যন্ত ছিল সাড়ে পাঁচশো জন বন্ধু আছো শেয়ার চলতে থাকবে জার্মান সৈন্যরা স্ট্যালিন তৎকালীন ইউএসএসআর কাছে আত্মসমর্পণ করে ফেব্রুয়ারি দুই উনিশশো তেতাল্লিশ এই গল্পটা একটু ভুল খুলে বলা দরকার যে যুদ্ধটি সেই যুদ্ধটি কিন্তু অনেক বেশি যুদ্ধ স্ট্যালিন গার্ডে কে জয়লাভ করবে সেটি আসলে পূর্বাভাস দিচ্ছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আদৌ কে কে জয়লাভ করবে কিন্তু সোভিয়েত ইউনিয়নে দীর্ঘ সময় ওই বৈরী আবহাওয়ার মধ্যে জার্মান সৈন্যরা যখন বসবাস করছিল তখন তারা খাদ্যের অভাবে রসদের অভাবে ভুগতে শুরু করে এবং যে চল্লিশ লক্ষ সেনা দল তাদের ছিল তা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করে অনেকেই অসুস্থ হয়ে পড়ে অনেকেই নিহত হয় এবং তাদের অস্ত্র অসদ দিন দিন কমে আসে ফলশ্রুতিতে উনিশশো তেতাল্লিশ সালে এখান আত্মসমর্পণ করা ছাড়া তাদের হাতে আর কোনো উপায় ছিল না স্ট্যালিন গ্রাট কিন্তু শেষ পর্যন্ত অবিজিত অবস্থায় রয়ে যায় তাকে কেউ কিন্তু বাইরের থেকে সে বিজয় করতে পারেনি এইখান থেকে মূলত অক্ষশক্তির পতন হয়েছিল আচ্ছা যেহেতু আমরা কুইজ করছি তোমাদেরকে ছোট্ট আর একটা প্রশ্ন করে বসি সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে জাপানের আহ সম্রাট কে ছিলেন জাপানের সম্রাট বা রাজা সেই সময় কে ছিলেন এই প্রশ্নটির উত্তর তোমরা কে করতে পারবে দেখি আমি কিন্তু এখনো উত্তরের অপেক্ষা করছি জাপানের সম্রাট মাসুদ রানা বলছেন কামিকাজে না কামিকাজে তাদের সুইসাইড নাম নাম ছিল ছিল সম্রাটের কি তোমাদের কাছে জানতে চাচ্ছি সম্রাট 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 হুম এই উত্তরটি দিতে কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে ইফতে শাহরিয়ার রায়ান গেস করেছে শুভ্র শুভ শিওর হয়ে বলেছে উত্তরটি সঠিক সম্রাট সেই সম্রাটের নাম ছিল হিরোহিত সেই হিরোহিত সম্রাটের অধীনেই কিন্তু জাপান এই যুদ্ধে অংশগ্রহণ করে সেপ্টেম্বর সালে কিন্তু এই মিত্র শক্তির কাছে আত্মসমর্পণ করে কারণ সেই সময় বেনিত মুসলিনী অনেক চেষ্টা করছিলেন যুদ্ধ চালিয়ে যাবার কিন্তু তিনি বুঝতে পারেন যে এই যুদ্ধ আর চালিয়ে যাওয়া সম্ভব নয় এবং আরেকটি জিনিস তোমাদের জানা দরকার ইতালি এবং জার্মানি উভয় ক্ষেত্রেই কিন্তু হিটলার তার বাহিনীর উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মুসলিনী তার বাহিনীর উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এই যে আত্মসমর্পণের ঘটেছিল তা প্রথমত মতের বিরুদ্ধে ছিল সেই আদেশ দেন নাই তবুও কিন্তু এই আত্মসমর্পণটি ঘটে যায় একই ঘটনা জার্মানির ক্ষেত্রেও কিন্তু সত্য নভেম্বর বিশ উনিশশো সালে যে ঘটনাটি ঘটে তা হচ্ছে মিত্রশক্তি ফ্রান্সে অবস্থান নেয় এবং ফ্রান্সে আক্রমণ করা শুরু করে তোমরা জানো যে তৎকাল তখন কিন্তু ইতোমধ্যে বাহিনী বাহিনী এবং জাপানের যে জার্মান তারা কিন্তু ইতোমধ্যে ফ্রান্সে একটা শক্ত খাটিয়ে গেড়ে বসেছিল এবং ফ্রান্সে তুমুল যুদ্ধ হচ্ছিল সেই সময় মিত্রশক্তি ফ্রান্সে শক্ত অবস্থান গ্রহণ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের চরম দুর্দান্ত যুদ্ধগুলো তখন ফ্রান্সে হতে শুরু করে এরই মাঝখানটাতে হঠাৎ করে একটা বৈঠক হয় এই যে ক্লাইম্যাক্স এর পরে আর একটা মিনি ক্লাইম্যাক্স থাকে না এই তেহরান বৈঠক হচ্ছে সেই সেই মিনি মিনি করেছিল বিগ বলে আমরা যাকে চিনি সময়কার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যুক্তরাজ্যের প্রাইম মিনিস্টার এবং সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট অর্থাৎ জোসেফ স্ট্যালিন ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট এবং স্যার উইনস্টন চার্চিল তারা একত্রে বসেন বসার কিন্তু অনেকগুলি কারণ ছিল এক হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিভাবে করে মিত্রশক্তিকে আরও সামনে এগিয়ে নিয়ে যায় এবং তারা আসলে আসতে বুঝতে পারছিলেন যে যুদ্ধে এই মিত্রশক্তির বিজয় হবে এই বিজয়টা দেখতে পেরে কিভাবে করে ভবিষ্যতের পৃথিবীটাকে গড়ে তোলা যায় সেটি নিয়েও কিন্তু এই তেহরান বৈঠকে আলোচনা হচ্ছিল চমৎকার কিছু ছবি কিন্তু আমরা এই স্মার্ট বুকটাতে জড়ো করেছি তুমি যাই বল অসাধারণ কিছু ছবি আমাদের এই স্মার্ট বুকটিতে আছে লক্ষ্য করো যুক্তরাষ্ট্রের সৈন্যবহর ফিলিপাইনে অবস্থান নেয় মনে আছে যে জাপানের অধীনে তখন ফিলিপাইন ছিল সেই ফিলিপাইন থেকে জাপানি বাহিনীকে বিতাড়িত করবার জন্য অক্টোবর বিশ উনিশশো সালে এই যুক্তরাষ্ট্র কিন্তু সেখানটাতে বর্ষ অবস্থান গ্রহণ করে যেখানেই সেই অক্ষশক্তির ঘাঁটি ছিল সেখানেই কিন্তু মিত্রশক্তি গিয়ে তাদেরকে আক্রমণ করতে শুরু করে এরপরে ছোট ছোট কিছু যুদ্ধে জাপান এবং জার্মানি ঘুরে দাঁড়িয়েছিল যার মধ্যে একটি ছিল যুদ্ধ জার্মানি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে কিন্তু তা কিন্তু খুব বেশি সুদূর প্রসারী হয়নি এইখানটাতে ইজিমা দখল করে নেয় মিত্রশক্তিরা মার্চে ছাব্বিশ উনিশশো সালে তখন কিন্তু আস্তে আস্তে উভয় পক্ষ থেকে দখল করবার চেষ্টা করা হচ্ছিল কিন্তু বাই নাইনটিন ফোর্টি ফাইভ যুদ্ধের একটা বড় অংশই কিন্তু অক্ষশক্তি ইতোমধ্যে হেরে গিয়েছিল তাই যতই চেষ্টা করা হোক সেই যুদ্ধটা জেতা আর মিত্রশক্তির পক্ষে অক্ষশক্তির পক্ষে সম্ভব ছিল না এইবার এই ঘটনাটা এপ্রিল ত্রিশ উনিশশো হিটলার বাঙ্কারে স্ত্রীসহ আত্মহত্যা করেন যারা যারা হিটলারের জীবন সম্পর্কে আরও জানতে চাও তাদের জন্য একটা বিদেশি ভাষার একটা চলচ্চিত্র আছে চলচ্চিত্রটার নাম হচ্ছে ডেন আন্ডার টাক যেটা মানে হচ্ছে দ্য ডাউনফল দ্য ডাউনফল অফ হিটলার হিটলারের ডাউনফল নিয়ে একটি সিনেমা হিটলারের জীবনের শেষ ষাট ঘন্টা সম্পর্কে এই এপ্রিল ত্রিশ উনিশশো পঁয়তাল্লিশ সালে হিটলারের যে আত্মহত্যার ঘটনাটি সেই জিনিসে সেখানে দেখা হয়েছে সেই সময় কিন্তু তার প্রবাগান্ডা মিনিস্টার যে গোয়েবলস রয়েছেন গোয়েবলসও সস্ত্রিক আত্মহত্যা করেন অত্যন্ত মর্মস্পর্শী একটা ঘটনা বলি গোয়েবলস এবং তার স্ত্রী এই সময় যখন আত্মহত্যা করেন তখন গোয়েবলসের ছয়জন শিশু সন্তান ছিল প্রত্যেকেই শিশু সন্তান এবং গোয়েবলসের স্ত্রী এটা অত্যন্ত রোমহর্ষক তা হচ্ছে গোয়েবলসের স্ত্রী প্রথমত পটাশিয়াম সায়ানাইড দিয়ে তার ছয়জন শিশুকে হত্যা করেন এবং তারপরে তার স্বামী সহ আত্মহত্যা করেন অর্থাৎ তুমি কল্পনা করতে পারছো যে তারা কতটুকু বিভৎস কতটুকু নির্মম হতে পারলে নিজের ছয়জন শিশুকে হত্যা করে নিজে আত্মহত্যা করতে পারেন এতটাই নির্মম ছিল সেই সময়কার নাৎসি বাহিনীর গোয়েবলস এবং হিটলার বাহিনী হিটলারের মৃত্যুর পরে কিন্তু যুদ্ধের অনেক বেশিটা বাকি ছিল না কিন্তু সমগ্র পৃথিবী আসলে এখনো একটা বড় চমকের জন্য অপেক্ষা করছিল জার্মানি আত্মসমর্পণ করে মে মাসের সাত তারিখে যেখানটাতে যার সূত্র ধরে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে এবং এর মধ্যে দিয়ে কিন্তু যেই ভয়াবহ যুদ্ধটি এতদিন ধরে হয়ে আসছিল সেই যুদ্ধটি আনুষ্ঠানিক সমাপ সমাপ্তি ইউরোপে ঘটে কিন্তু যুদ্ধের একটা অংশ কিন্তু থামতে চাচ্ছিল না যে বড় চমকটির কথা বলছিলাম এটি অত্যন্ত দুঃখজনক যে যুদ্ধটি শেষ হয়ে যাওয়ার এক প্রায় দ্বার প্রান্তে দাঁড়িয়ে এরকম একটি নিউক্লিয়ার ওয়েপেনের মতো ঘটনাটি ঘটল ছয় আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ প্রথম পারমাণবিক বোমা আক্রমণ করা হয় যেটি আবারও রিপিট করা হয় নয় আগস্ট উনিশশো পঁয়তাল্লিশে নাগাসি নাগাসাকিতে ফ্যাটম্যান এবং লিটল বয় নামক দুটো পারমাণবিক বোমা হিরোসিমা এবং নাগাসাকিতে নিক্ষেপ করা হয় এর মূলত কারণ ছিল যে জাপানকে তখন আত্মসমর্পণে বাধ্য করা ইতালি আত্মসমর্পণ করে ফেলেছে জার্মানি আত্মসমর্পণ করে ফেলেছে কিন্তু এক নাছরবান্দা জাপান আত্মসমর্পণ করতে চাচ্ছে না শুধুমাত্র এই জেদের বশবর্তী হয়েই কিন্তু এখানটাতে নিউক্লিয়ার ওয়েপনটি ছাড়া হলো যুদ্ধ শেষ হয়ে যাবার চল্লিশ পঞ্চাশ বছর পর পর্যন্ত ওই এলাকাগুলিতে এই পারমাণবিক তেজস্ক্রিয়তা কিন্তু অনুভব করা গিয়েছে লক্ষ লক্ষ মানুষের জীবন সেখানটাতে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ মারা গিয়েছে এবং পৃথিবীর ইতিহাসে অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনাগুলির একটা হচ্ছে এই হিরোসীমা এবং নাগাসাকিতে বোমা বর্ষণের ঘটনাটি অবশেষে সেপ্টেম্বরের দুই তারিখ যেটি কিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তির তারিখ জাপান আত্মসমর্পণের চুক্তিতে স্বাক্ষর করে এবং সেই সাথে সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে কিন্তু একটি নতুন বিশ্ব প্রতিষ্ঠিত হয়েছিল আজকে আমি আর তুমি যে পৃথিবীতে বাস করি তার জন্য কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ একটি বড় ধরনের ভূমিকা রেখেছিল আমাদের স্মার্ট বুক কিন্তু শেষ হয়ে যায় নাই আমাদের টাইম লাইন শেষ হয়েছে কিন্তু তোমাদের সঙ্গে আরেকটা মজার রিসোর্স আমি একটু শেয়ার করতে চাই দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের টেন মিনিট স্কুলের স্মার্ট বুকের সেই পেজটি তুমি যদি একটু নিচে নেমে যাও তাহলে দেখতে পাবে তোমার জন্য অনেকগুলো কুইজ রয়েছে এবার চলো আমি আর তুমি একসাথে মিলে কুইজগুলি দিয়ে ফেলি তোমাদের জন্য প্রথম প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন শুরু হয় চার চার জুলাই উনিশশো চোদ্দ পয়লা সেপ্টেম্বর উনিশশো পয়লা সেপ্টেম্বর উনিশশো সবার আগে উত্তর কে দিতে পারে আমি দেখে নিচ্ছি শাফিন মাহমুদ বলছে ভাই মুখ ব্যথা হচ্ছে না না ভাই তোমাদের সাথে যতক্ষণ লাইভে থাকি মুখ ব্যথা মাথা ব্যথা কিচ্ছু হয় না মনে হয় লাইভ ক্লাসটা কন্টিনিউ করতে থাকে যখন ক্লাসটা শেষ হয়ে যেতে নেয় তখন মনটা ব্যথা করে এমএইচ নয়ন বলছে ভাইয়া হিটলার যদি ওয়ারে উইন করতো তাহলে কি আমরা তাকে হিরো বলতাম খুব কঠিন একটা প্রশ্ন করে ফেলেছ ভাইয়া সঠিক বলতে পারি না আমার মনে হয় আমরা তাও তাকে হিরো বলতাম না তার কারণ জোসেফ কিন্তু যুদ্ধে জিতেছিলেন আমি কিন্তু তাকে হিরো বলি না তুমিও কিন্তু তাকে হিরো বলো না সুতরাং হিরো হিরো হিরোই ভিলেন ভিলেনি আহ সঠিক উত্তর পয়লা সেপ্টেম্বর উনিশশো উনচল্লিশ শিহাব অমিত সবাই সঠিক উত্তর দিয়েছে আমরা সঠিক উত্তরটি এখানটাতে দাগিয়ে ফেলবো এই মাউস দিয়ে তুমি সঠিক উত্তরটি যখন দাগ দিয়ে ফেলবে তখন কিন্তু তুমি এই কন্টিনিউ করতে পারবে অর্থাৎ প্রত্যেকটা স্মার্ট বুকের পরেই তুমি এরকম একটা কুইজ পাবে যে কুইজটি তুমি অংশগ্রহণ করতে পারো হিরোসীমায় আনবিক বোমা কবে নিক্ষেপ করা হয়েছিল আমরা কিছুক্ষণ আগে উত্তরটা দেখেছি উত্তরটা হচ্ছে ছয় আগস্ট উনিশশো এইভাবে করে তুমি কিন্তু কন্টিনিউ করবে এবং দেখবে যে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তুমি পারো কিনা তুমি এখনই এই ক্লাসটি শেষ হওয়ার সাথে সাথে এই চ্যাপ্টারটিতে চলে যাও এবং এখানটা থেকে যে কুইজটি আমরা দেখাচ্ছি বাকি কুইজগুলিতে অংশগ্রহণ করো দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে তুমি একটা ছোট্ট তালিকা যদি চাও যে সমগ্র ঘটনাটি আমি একবারে দেখে ফেলতে চাই তাও কিন্তু জাস্ট নিচেই আছে এক নজরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছে কোন তারিখে কি হয়েছে প্রত্যেকটি ঘটনা এক নজরে দেয়া আছে টেন মিনিট স্কুলের সাধারণ জ্ঞান সেকশনে এটি কিন্তু অনেকগুলি স্মার্ট বুকের মাত্র একটা আমার জানা মতে আমরা পঁচাত্তরটা স্মার্ট বুক বানিয়েছি সোফার অর্থাৎ প্রচুর স্মার্ট বুক আমাদের হাতে রয়েছে আমরা এখনও আপলোড করছি এখনো অনেকগুলো বানাচ্ছি সো তোমরা এখনই দেরি না করে টেন মিনিট স্কুল ডট কম স্ল্যাশ স্ল্যাশ ওয়ার্ল্ড টু লিখে যদি সার্চ দাও তাহলে তুমি পেয়ে যাবে প্লাস আমাদের কমেন্ট সেকশনে কিন্তু ইতোমধ্যে এই স্মার্ট বুকের লিঙ্কটি দেয়া আছে আয়মান ভাই আর কমেন্টটি যদি তুমি ফলো করো তাহলে দেখবে যে এখানটাতে কিন্তু কমেন্টের লিঙ্কটা দেওয়া আছে তোমাদের সঙ্গে এই লাইভ ক্লাসটাতে আমি চেষ্টা করেছি একটা স্মার্ট বুক তুলে ধরবার জন্য এবং স্মার্ট বুক মাধ্যমে তোমাদের সঙ্গে লাইভে আসার জন্য আসলে সত্য বলতে কি তোমাদের সঙ্গে লাইভে আসার একটা ছুতা খুঁজছিলাম সেই ছুতাটা পেয়ে গেলাম খুবই ভালো লাগলো খুব শীঘ্রই আরও সাধারণ জ্ঞানের লাইভ ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে ফিরবো সেই জন্য তার জন্য তোমাদের জন্য শুভকামনা রইল প্লিজ পরবর্তীতে আমাকে আবারও লাইভ ক্লাস জয়েন করবে স্মার্ট বুকগুলি দেখতে থাকো টেন মিনিট স্কুলের অন্যান্য ভিডিও দেখতে থাকো বন্ধুদের সঙ্গে শেয়ার করতে থাকো আমাদের সঙ্গেই থাকো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার নেভার লার্নিং গুড নাইট থ্যাংক ইউ ভেরি মাচ